নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মেষ রাশির জীবনে এই সাতটি বড় ঘটনা ঘটবে, লিখে রাখুন। আজকের এই মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি। মেষ রাশি, আপনি যদি জাতক হন বা আপনার যদি কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন থাকে, অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। খুব গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। পার্টিকুলার মেষ রাশির আমি সাতটি যে ঘটনা ঘটতে চলেছে, সে সাতটি ঘটনার সম্বন্ধে আমি কিন্তু আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এবং শনিদেব অর্থাৎ শনি আপনার জুন মাসে আবার বক্রী হচ্ছে। দ্বাদশভাবে আপনার রাহু গ্রহ এবং ষষ্ঠভাবে আপনার কেতু গ্রহ কিন্তু বিরাজমান কিন্তু রয়েছে। এই সাতটি যে আমি ঘটনা বলবো, এই সাতটি ঘটনা আপনার সঙ্গে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি কোথায় আছে? আপনার দ্বিতীয়ভাবে, এবং আপনার নবমপতির মালিক দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যপতির মালিক দ্বিতীয়ভাবে অবস্থান করে নবম দৃষ্টি দিয়ে আপনার কর্মভাবকে দেখছে। অর্থাৎ এই সময় আমি একটা কথা বলবো, এই সময় আপনাদের যারা কর্মক্ষেত্রে রয়েছেন, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করছেন অর্থাৎ ম্যানেজার রয়েছেন, সেখান থেকে আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন। যারা টিম লিডার রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিবে। অর্থাৎ আপনি কোনো টিম লিডার রয়েছেন, সেখানে কিন্তু আপনার পারফরমেন্স খুব ভালো কিন্তু দেখা যাবে। দশমভাবে দৃষ্টি আপনার, বিশেষ করে যারা ট্রাভেলের কাজ করছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। অর্থাৎ যে কোনো কিছু ট্রাভেলমূলক যারা কাজ করছেন, সেখান থেকে আপনারা উন্নতি পেতে চলেছেন, দশমভাবে দৃষ্টি দিচ্ছে। এবং এর পাশাপাশি আপনি মেষ রাশির মানুষ, আপনি ধরুন কোনো, বিশেষ করে কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ কোনো জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা খুব ভালো লাভ পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সিট চেঞ্জের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির প্রবল যোগ কিন্তু রয়েছে। যারা ব্যাংকের ম্যানেজার রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এই গুরুর কর্মভাবে দৃষ্টি, খুব ভালো। আমি একটি কথা বলছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় না, সেই ভাবটা কিন্তু বিশেষভাবে শুভ করে অমৃতের মতন হয়। অর্থাৎ আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু দিবে। অর্থাৎ যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্ম করছেন, টিম লিডার রয়েছেন, কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। অর্থাৎ জ্ঞানমূলক কাজ, সেবামূলক কাজ, এই জায়গা থেকে আপনাদের কিন্তু যথেষ্ট লাভ কিন্তু রয়েছে। যারা ট্রাভেলের কাজ করছেন, অর্থাৎ কোনো ট্রাভেলমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু মেষ রাশি যথেষ্ট লাভ পেতে চলেছে। বৃহস্পতি যেহেতু আপনাদের ভাগ্যাধিপতি, ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ এই সময় নিশ্চিত রূপে বলা যেতে পারে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, ইনকামের একটা স্রোত আপনাদের বাড়বে, এবং আপনাদের কথাবার্তার মধ্যে মধুরতা দেখা যাবে, এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে। এই বৃহস্পতি আবার আপনার ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, ষষ্ঠভাব অষ্টমভাব দুটোই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে খারাপ। যে ভাবগুলোতে দৃষ্টি দেওয়ার জন্য বিশেষ করে শরীরের পার্ট নিয়ে আপনাদেরকে কিন্তু ভুগতে হতে পারে, ভোগার সম্ভাবনা বাড়বে। বৃহস্পতি কী করে? বৃহস্পতি কিন্তু মানুষকে মোটা করে,
অর্থাৎ ফ্যাট, ফ্যাটিটা বেশি করে দেয়, ফ্যাটি হওয়ার সম্ভাবনা, আপনার হজমজনিত যে সমস্যা সেটা বৃদ্ধি করবে, কোনো খাবার খেয়ে হজমের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা বাড়বে, লিভার রিলেটেড সমস্যাগুলো আপনাদের বাড়বে, লিভারের সমস্যা আপনাদের বাড়াবে, কোনো কিছু খাবার হজমের ক্ষেত্রে ডাইজেস্টিভ প্রবলেমটা আপনাদের বেশি দেখা যাবে। এবং এর পাশাপাশি এখানে কিন্তু আপনাদের মেডিকেল এক্সপেন্সেসটাও কিন্তু বৃদ্ধি করবে। এর পাশাপাশি মিশ্র রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, যারা প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, সেখানে আপনারা 100% সফলতা কিন্তু পাবেন। কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিতরূপে ষষ্ঠভাব আমাদের প্রতিযোগিতার জায়গা, কম্পিটিটিভের জায়গা, সেখান থেকে নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে মিশ্র রাশি যথেষ্ট লাভ পেতে চলেছে। এবার আসি আপনাদের শনি, শনি কিন্তু আপনাদের একাদশভাবে অবস্থান করছে এবং 29 জুন শনি কিন্তু বকরি হয়ে যাচ্ছে, অর্থাৎ বকরি হয়ে যাওয়া মানে আপনাদের দশমভাবের ফল দেবে, একাদশভাবে থেকেও দশমভাবের দিকে, দশমভাবে কিছু ফল আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ জুন টু নভেম্বরের মধ্যে, জুন মাস টু নভেম্বরের মধ্যে, 15 নভেম্বরের মধ্যে আপনাদের কর্মপ্রাপ্তির, সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। জুন টু নভেম্বর লিখে রাখুন, যারা কর্মের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন তাদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, আপনাদের সম্মান বৃদ্ধি করবে। একাদশভাবে যেহেতু রয়েছে আপনাদের মনের ডিজায়ারগুলো পূর্ণ করবে, আপনাদের ইচ্ছাগুলো আপনাদের পূরণ হবে এবং ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। একটু আপনাদেরকে বলে দিই, যারা ভিডিওগুলো শুনছেন আপনাদের সমস্যা রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে অবশ্যই পরামর্শ করুন ব্যক্তিগত জন্মছক নিয়ে। এবার আসি আপনাদের ঠিক দ্বাদশভাবে কিন্তু রাহু রয়েছে, দ্বাদশভাব হচ্ছে আমাদের বিদেশ, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের 2024টা টোটাল দ্বাদশভাবে থাকছে, বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে, যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশে থেকে ইনকাম করছেন, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন সেখানে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফরেন কানেকশানের আপনাদের প্রবল দেখা যাচ্ছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু প্রবল মিশ্র রাশি কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ 2024। এবং এর সাথে সাথে মিশ্র রাশির আপনাদের ষষ্ঠভাবে কেতু কোনো চিকিৎসা করাতে গেলে অবশ্যই একটু নজর দিবেন শরীর স্বাস্থ্যের দিকে, কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা বিভ্রাট করিয়ে কিন্তু থাকে ষষ্ঠভাবে কেতু। দ্বাদশভাবে এই রাহু আপনাদের যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা নিশ্চিতরূপে লাভ দিবেন এবং আপনাদের এমএনসি কোম্পানিতে কর্ম জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের যথেষ্টভাবে আপনারা তুলে আনতে পারবেন, যথেষ্ট আপনারা চালাক এবং চতুরের মাধ্যমে যে কোনো কাজ, যে কাজগুলো এতদিন আটকে ছিল সে কাজগুলো আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে। শনি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, একটু আপনাদের ওভার কনফিডেন্স থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে যেহেতু তৃতীয় দৃষ্টি দিচ্ছে লেজিনেস, আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এই সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু চাচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলো অবশ্যই দেখতে হবে। পঞ্চমভাবে দৃষ্টি যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন মিশ্র রাশি, সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। আপনারা ভিডিওটি দেখছেন হয়তো আপনার ক্ষেত্রে সমস্যা চলছে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন, এই মহা ভবিষ্যৎবাণী আপনার সঙ্গে ধ্রুব সত্য হতে চলেছে। পাশাপাশি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওটিকে
প্রচুর শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।